আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত তাইরিন। ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির আজ শেষ দিন, দেয়া হচ্ছে 4 জুনের টিকিট। রাজধানীর কমলাপুর স্টেশনে টিকিট প্রত্যাশীদের চাপে তিল ধারণের জায়গা নেই। সকাল 9টায় টিকিট বিক্রি শুরু হলেও লাইনের সামনের দিকে জায়গা পাওয়ার আশায় অনেকে রাত থেকে রাজধানীর কমলাপুর স্টেশনে হাজির হন। রাতভর অপেক্ষার পর ভ্যাপসা গরম আর গাদাগাদি ঠেলে দীর্ঘ লাইনে দাঁড়ানো টিকিট প্রত্যাশীদের চোখে মুখে ক্লান্তির ছাপ। তবে দীর্ঘ প্রতীক্ষার পর শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত টিকিট হাতে পেয়ে অনেকে ভুলে যান ভোগান্তির সব গ্লানি। কমলাপুর ছাড়াও ফুলবাড়িয়া, তেজগাঁও, বনানী ও বিমানবন্দর স্টেশন থেকে বিক্রি হচ্ছে ঈদযাত্রার আগাম টিকিট। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে 29 মে থেকে। আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর চথওয়াই মং মার্মাকে অপহরণের পর নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বান্দরবানে আধাবেলা হরতাল চলছে। হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে জেলা আওয়ামী লীগ এই হরতালের ডাক দেয়। হরতালের সমর্থনে আওয়ামী লীগের নেতা কর্মীরা সকাল থেকে জেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পিকেটিং ও মিছিল করে। দূরপাল্লার সহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং খোলেনি দোকানপাটও। অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গত বুধবার রাতে বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর চথওয়াই মং মার্মাকে পাহাড়ি সন্ত্রাসীরা অপহরণ করে। এর চার দিনের মাথায় কুহালং ইউনিয়নের শিলক খালের আগা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। এ নিয়ে গত এক মাসে সন্ত্রাসীদের হাতে খুন হয়েছে 4 জন এবং অপহৃত রয়েছে 1 জন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর পদত্যাগের প্রস্তাবটি দলের কার্যনির্বাহী কমিটিতে প্রত্যাখ্যানের পরও নিজ সিদ্ধান্তে অনড় রয়েছেন তিনি। এদিকে দ্বিতীয় মেয়াদে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত 3টি দেশকে আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। দলের কার্যনির্বাহী কমিটির সভায় রাহুলের পরিবর্তে সভাপতি পদে তার বোন প্রিয়াঙ্কা গান্ধীর নাম প্রস্তাব করা হলে নাকচ করে দেন রাহুল। বলেন, গান্ধী পরিবারের বাইরে কাউকে সভাপতির দায়িত্ব দেওয়ার। তার এই প্রস্তাব নাকচ করে দলের সকল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয় রাহুলকে। সভাপতির পদ থেকে রাহুল ইস্তফা দিলে বিজেপির ফাঁদে পা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। এদিকে রাষ্ট্রপতির নির্দেশের পর নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের 3টি দেশকে আমন্ত্রণ জানাতে পারে দিল্লি। সেই তালিকায় পাকিস্তানকে না রাখার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ। ওয়ার্ম আপ ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ। প্রথম গা গরমের ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। খেলা হবে কার্ডিফের সোভিয়া গার্ডেনে। ম্যাচটি শুরু হবে বিকেল 3:30। বিশ্বকাপের প্রস্তুতিতে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে বাংলাদেশ দল। ফাইনাল সহ খেলবে 4টি ম্যাচ। অপ্রতিরোধ্য টাইগাররা প্রথমবার জিতে নেয় 3 জাতির শিরোপা। সে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে খেলতে আসে মাশরাফির দল। লেস্টারে প্রস্তুতি ক্যাম্প শেষে কার্ডিফে ওয়ার্ম ম্যাচে মাঠে নামছে তারা। প্রতিপক্ষ পাকিস্তান আগের ম্যাচ পরাজিত হয় আফগানিস্তানের কাছে। এ ম্যাচে বিশ্রামে থাকতে পারেন সাকিব আল হাসান। 28 মে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ টাইগাররা খেলবে ভারত। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানান, ইংলিশ কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া ও নিজেদের দুর্বলতা উন্নতির জন্য প্রস্তুতি ম্যাচ দুটি খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, এ ছিল এখনকার মতো পর সংবাদ দুপুর 12টায়। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।